আজকের ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, খুবই গুরুত্বপূর্ণ। মুসলিমদেরকে স্কুলে ভর্তি নেওয়া যাবে না, মুসলিমদেরকে লোন দেওয়া যাবে না, মুসলিমদের হসপিটালে ভর্তি নেওয়া যাবে না, মুসলিমদেরকে ইলেকশনেও লড়া যাবে না, এমন কি মুসলিমদের চাকরিও দেওয়া যাবে না, মুসলিমদের রেশন দেওয়া বন্ধ করে দিতে হবে। এই সমস্ত আশ্চর্যময় কথা বললেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগড়িয়া। প্রিয় বন্ধু মহোদয়, ভিডিওটিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগড়িয়া। ইনি সবসময়ের জন্য হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়ে আগে বাড়ছে। ইনি সদাসর্বদা শান্ত নিরীহ হিন্দুদেরকে উস্কে দিয়ে মুসলিমদের মাঝে দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করছে। তারা যাতে সর্বসময় মুসলিমদের উপর হামলা করে তেমনই পরিস্থিতি তৈরি করছে এই বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগড়িয়া। এই ভিডিওটিতে দেখুন মুসলিমদের বিরুদ্ধে কেমন চক্রান্ত করছে। মুসলিমরা বাচ্চা তথা শিশু সন্তান জন্ম দিলে স্কুলে ভর্তি নিতে বারণ করছে, লোন দিতে বারণ করছে, মুসলিমদেরকে হসপিটালে ভর্তি না নেওয়ার কথা বলছে, ইলেকশনেও লড়তে মানা করছে, রেশন বন্ধ করে দেওয়ার কথা বলছে, কোনো চাকরি না দেওয়ার কথাও বলছে এই প্রবীণ তোগড়িয়া। মুসলিমদের শেষ করার জন্য আরো কি কি চক্রান্ত করছে তা নিজে কানে শুনুন ও দেখুন, কেমন ভাবে হিংসা ছড়ানোর চেষ্টা করছে একবার দেখুন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং বেশি বেশি শেয়ার করুন। পহলা রাস্তা, দেশ মে হমেশা কে লিয়ে হিন্দু কা বহুমত বনাকর রাখো। হামারা বহুমত হে, হম সুরক্ষিত রহেঙ্গে। সূর্যবান তো হই, পর বহুমত তো রহনা চাহিয়ে না, ইসলিয়ে হিন্দুও কা বহুমত বনাকর রাখো। আপ পুছোগে কেসে করেঙ্গে, সিধী বাত হ্যায় ভাই, সরকার পর কব্জা করকে দো সে জ্যাদা বচ্চা পেদা করনে ওয়ালে মুসলমানো পর নিয়ন্ত্রণ লগা দো। দো সে জ্যাদা বচ্চা পেদা করেগে উসকো রেশন কা অন্ন নহীঁ মিলেগা, উনকে বচ্চে কো সরকারি স্কুল হসপিটাল মে মুফত মে সেবা নহীঁ মিলেগি, উনকো ব্যাংকো সে লোন নহীঁ মিলেগি, সরকারি নৌকরি নহীঁ মিলেগি, চুনাও লড়নে নহীঁ দিয়া যায়েগা, উসকো মতাধিকার ছিন লিয়া যায়েগা। বলো সব কন্ট্রোল মে আ যায়েঙ্গে ইয়া নহীঁ? হমে জিন্দা রহনা হোগা তো ইয়া করনাই হোগা, ইসকে আলাবা কোই রাস্তা নহীঁ। দূসরা, ভারত কি সরকার পর হিন্দুও কা কন্ট্রোল হোনা চাহিয়ে। आप पूछेंगे उनका अर्थ क्या? भाजपा का कंट्रोल बिल्कुल नहीं, कांग्रेस का बिल्कुल नहीं, हिंदुओं का। आप पूछेंगे वो कैसे? तो देश में राष्ट्रपति हिंदू ही बन सकेगा, किसी भी जाति का। प्रधानमंत्री, मुख्यमंत्री, मिनिस्टर, डीएम, कलेक्टर, एसपी, जज, आर्मी और पुलिस में हिंदू को अलावा किसी की नियुक्ति नहीं हो सकती है। तो बोलो सरकार पर कंट्रोल आ गया या नहीं? यह व्यवस्था को कहते हैं हिंदू राष्ट्र। कैसे होगा? भारत के संविधान में दो शब्द नहीं थे, डाल दिया इंदिरा गांधी ने इमरजेंसी में। बोलो इंदिरा गांधी ने दो शब्द डाला तो हटा सकते हैं या नहीं? हटा सकते। और हटा करके नए दो शब्द डॉक्टर तोगड़िया डाल सकते हैं या नहीं? तो कौन से दो शब्द है? सेक्युलर, सोशल। ये कभी नहीं थे इमरजेंसी। इंडिया इज ए सेक्युलर सोशल कंट्री, ये उन्होंने डाला। हम सेक्युलर सोशल हटा देंगे, नए दो शब्द डालेंगे, वह शब्द है हिंदू रिपब्लिक। यह करेंगे तो भारत की सरकार की व्यवस्था में हिंदू के अलावा किसी की नियुक्ति नहीं होगी, ये देश पर हमारा कब्जा हो जाएगा। हमें संविधान सुधार कर हिंदू राष्ट्र बनाकर देश की राजसत्ता पर हिंदुओं का कंट्रोल चाहिए। मैं प्रतिदिन हिंदू राष्ट्र की जय बोलकर हिंदू राष्ट्र के लिए वोट डालने का तय करूंगा। जिस दिन 15 करोड़ लोगों ने यह संकल्प किया, हम लाल किला पर भी भगवा लहरा देंगे और लाहौर रावलपिंडी को भी कुचल देंगे।